নমস্কার বন্ধুরা, ঐত্রিশ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে আবারও একবার জানাই স্বাগতম। আজকে সকাল সকাল দুজন মিলে বেরিয়ে পড়েছি, আর দুজন মিলে বেরিয়ে আজকে যে দুটি দর্শনীয় স্থান দর্শন করার জন্য যাচ্ছি, সেই দুটি স্থানই আমার এবং তোমাদের সকলের প্রিয় এবং সকলের পরিচিত দুটি স্থান। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মাকে দর্শন করতে, এবং সেই সঙ্গে আরও একটি দর্শনীয় স্থান হলো বেলুড় মঠ, সেটাও দর্শন করতে। তো চলো বন্ধুরা, তাহলে ভিডিওতে সমস্ত ডিটেলস থাকছে, কিভাবে যাবে সেখানে, পৌঁছে তোমরা কিভাবে পুজো দেবে, পুজো দেওয়ার সময় সমস্ত ডিটেলস থাকবে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরে দক্ষিণেশ্বর স্টেশনে নামলে স্কাইওয়াক দিয়ে হেঁটে গেলেই কিন্তু তোমরা মায়ের মন্দিরে খুব সহজেই প্রবেশ করে যেতে পারবে। আর যারা মেট্রোতে করে যেতে চাও, সেক্ষেত্রে জানিয়ে রাখি, দমদম থেকে মেট্রো ধরবে, আর মেট্রো ধরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে মায়ের মন্দিরের দূরত্ব খুব বেশি নয়, পায়ে হেঁটেই কিন্তু পৌঁছে যাবে মায়ের মন্দিরে। তো বন্ধুরা, আমি তো দমদম থেকে ট্রেন ধরে চলে এসেছি ডানকুনি লোকাল ধরে একদম দক্ষিণেশ্বরে। তো দক্ষিণেশ্বরে এখন স্কাইওয়াক দিয়ে হেঁটে যাব, এই সেই স্কাইওয়াক, এখান দিয়ে হেঁটে গেলেই, পায়ে হেঁটে গেলেই পৌঁছে যাওয়া যাবে মায়ের মন্দিরে। পুজো দেওয়ার সময় হলো সকাল 7টা থেকে বেলা 12:45 পর্যন্ত এখানে পুজো দেওয়া হয়, আর এরপর মন্দির বন্ধ হয়ে যায়। তারপরে আবার দুপুর 2:30 থেকে সন্ধ্যে 7টা থেকে 7:30 পর্যন্ত পুজো দিতে পারবে। তাই তোমাদের সময় যেটা সুবিধা হবে, সেই সময় মতো তোমরা পুজো দেওয়ার জন্য সেখানে পৌঁছে যেতে পারো মায়ের মন্দিরে। পুজো দেওয়ার ক্ষেত্রে যেটা ডালা সংগ্রহ করবে, সেক্ষেত্রে স্কাইওয়াক ধরে হেঁটে গেলেই তোমরা কিন্তু প্রচুর ডালা স্টল বা ডালার দোকান এখানে দেখতে পাবে। সেখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো মূল্যের ডালা তোমরা সংগ্রহ করে নিতে পারো। আর তোমরা যদি চাও, সেক্ষেত্রে কিন্তু মায়ের মন্দিরের বাইরেও অনেক স্টল রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু খুব সহজে ডালা সংগ্রহ করে নিতে পারবে। এবার জানিয়ে রাখি, যারা মায়ের মন্দিরে এসে মায়ের ভোগ গ্রহণ করতে চাও, সেক্ষেত্রে সময়টা সারা দিনে এখানে কিন্তু 300টা কুপন দেওয়া হয়ে থাকে, আর কুপন দেওয়ার সময় হলো সকাল 9টা থেকে 10টা পর্যন্ত, এই সময়ে কুপন দেওয়া হয়। এই কুপন সংগ্রহ করার জন্য প্রচুর লাইন পড়ে, তাই তোমরা চেষ্টা করো আর্লি মর্নিং অর্থাৎ 7টার মধ্যে মায়ের মন্দিরে পৌঁছে কুপনের জন্য লাইন দিয়ে দেওয়ার, আর তারপরে কুপন সংগ্রহ করে নিয়ে তোমরা কিন্তু ভোগটা পেয়ে যাবে। কুপনের জন্য মাথা পিছু এখানে 150 টাকা করে নেওয়া হয়ে থাকে, তো তোমরা 150 টাকা দিয়ে কুপন সংগ্রহ করে নেবে। ভোগ দেওয়ার সময় হলো দুপুর 1টা থেকে মায়ের ভোগ কিন্তু দেওয়া হবে, তাই কুপন নেওয়ার পর তোমরা কিন্তু 1টার মধ্যে ভোগটা তোমরা 1টার পর তোমরা ভোগটা পেয়ে যাবে। যারা ভোগ বাড়িতে নিয়ে যেতে চাও, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, তোমরা কুপন সংগ্রহ করবে এবং বাড়ি থেকে কন্টেনার আনবে। বিভিন্ন রকমের মাকে ভোগ দেওয়া হয়, তাই একটা কন্টেনার না, বিভিন্ন বেশ কয়েকটা কন্টেনার নিয়ে আসবে, তাহলে তোমরা ভোগ কিন্তু বাড়িতে নিয়ে গিয়েও কিন্তু তোমরা গ্রহণ করতে পারবে, যেটা তোমাদের সুবিধা হবে। আরও একটা তথ্য তোমাদের জানিয়ে রাখি, মায়ের মন্দিরের ভেতরে মাকে দর্শনের পূর্বে কিন্তু তোমাদেরকে ব্যাগ, মোবাইল এবং জুতো কিন্তু সেখানে একটা সুব্যবস্থা আছে, যে সেখানে তোমরা একটা রুম আছে, সেখানে গিয়ে তোমরা সমস্ত রেখে মাকে দর্শন করতে পারবে। এবার দক্ষিণেশ্বর দর্শনের পর এবার আমরা যাব বেলুড় মঠের উদ্দেশ্যে, আরও একটি দর্শনীয় স্থান। তো বেলুড় মঠ যেতে গেলে বন্ধুরা, তোমরা দক্ষিণেশ্বর লঞ্চ ঘাট থেকে লঞ্চ পেরিয়ে অথবা ডানকুনি লোকাল ধরে বালির ঘাটে নেমে বাসে করেও আসতে পারো এই স্থানে। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব লঞ্চে করে যাওয়া, কারণ এই মানে এই যে জার্নিটা না, এটা খুব সুন্দর এবং একটা রোমাঞ্চকর জার্নি। তো বন্ধুরা, আমরা তো লঞ্চঘাটে এসেছি এবং টিকিটও কেটে ফেলেছি, তো সেখান থেকে টিকিট এখানে আর কি আধ ঘন্টা অন্তর বা আধ ঘন্টা পরপর তোমরা এখানে লঞ্চ পাবে, আর এখানকার ফেরিঘাটে যে টিকিট মূল্য আছে সেটা জনপ্রতি হলো 20 টাকা করে। তো টিকিট কেটে আমরা তো এখন লঞ্চে উঠে পড়েছি, কি বলবো, সত্যিই একটা রোমাঞ্চকর একটা জার্নি হতে চলেছে এটা আমাদের। এই যে সুদূর বিস্তৃত গঙ্গা, হ্যাঁ, মানে এটা পার করার সময় যে কি একটা অসম্ভব একটা, মানে একদিকে দক্ষিণেশ্বর, মানে হুগলি নদীর একদিকে দক্ষিণেশ্বর আর একদিকে বেলুড় মঠ, মানে দুই দিকে দুটো দর্শনীয় স্থান, আর তার মধ্যে পড়বে তোমার যে বালি ব্রিজ, এই যে এই সেই বালি ব্রিজ, হ্যাঁ, মানে ভীষণ সুন্দর লাগবে তোমাদের যেতে। তো আমি এটাই সাজেস্ট করব বারবার, যে তোমরা যারা আসবে দক্ষিণেশ্বর, তোমরা অবশ্যই সেখান থেকে বেলুড় মঠটা অবশ্যই তোমরা দর্শন করে যেও, খুব সহজে পৌঁছে যাবে। যাই হোক, সেখান থেকে এবার পায়ে হেঁটেই কিন্তু তোমরা বেলুড় মঠে পৌঁছে যাবে।
আগে জানিয়ে রাখি বন্ধুরা, বেলুড় মঠের ভেতরে কিন্তু সম্পূর্ণরূপে নিষিদ্ধ ক্যামেরা করা, কোনো রকম ভিডিও বা ফটোগ্রাফি করা। তো আমি সেটা করিনি, ওনাদের যে রেস্ট্রিকশন ছিল সেটা আমি মেনেছি। আর সত্যি কথা বলতে কি, যে স্বামী বিবেকানন্দের এই মঠ গঠন, মানে উনি তো এই মঠটা গঠন করেছিলেন, তাই এখানকার ডিসিপ্লিন ও ভোগের টাইমিং দুটোই কিন্তু ভীষণ স্ট্রিক্ট। দুটোই ভীষণ স্ট্রিক্ট। আর বেলুড় মঠে এলে বোঝা যায় যে সত্যি জীবনে যদি ডিসিপ্লিন থাকে তবে আমরা অনেক সহজে কিন্তু জীবনকে অতিবাহিত করে নিতে পারি। এবার তোমাদেরকে জানাই, বেলুড় মঠে যারা আসবে, বেলুড় মঠে এসেও তোমরা কিন্তু বেলুড় মঠে ভোগ গ্রহণ করতে পারো। তো তার জন্য সেখানকার সময়, বেলুড় মঠে ঢুকে মঠ যে অফিস আছে সেখান থেকে তোমরা কুপন সংগ্রহ করতে পারবে। আর কুপন সংগ্রহ করে তোমার ইচ্ছে মতো টাকা দান করে সেখানে তোমরা কুপন সংগ্রহ করতে পারো। কুপন দেওয়ার পর তোমরা যদি গেটের বাইরে চলে যাও তবে কিন্তু, এবং 11:30টার মধ্যে তোমরা যদি গেটের মধ্যে না আসো তবে কিন্তু আর তোমরা ভেতরে কিন্তু প্রবেশ করতে পারবে না। এটা এখানকার কিন্তু আগেই জানিয়ে রাখি, এখানকার কিন্তু ডিসিপ্লিন ভীষণ ভীষণ ডিসিপ্লিন এখানে। হ্যাঁ, তো আমার খুব ভালো লেগেছে যে এখানকার ডিসিপ্লিন দেখে। আর এবার এবার তোমাদেরকে বলি যে কুপনটা সংগ্রহ করবে, কুপন সংগ্রহ করার পর ঠিক 11:30টার সময় কিন্তু প্রসাদ হলের গেট, মানে প্রসাদ হলের প্রবেশের কিন্তু গেটটা খোলা হয়ে থাকে। তো 11:30টার আগে তোমাদেরকে কিন্তু অবশ্যই এসে লাইনে দাঁড়িয়ে যেতে হবে কুপনটা সংগ্রহ করে নিয়ে। তাই কুপন সংগ্রহ করে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম আর তারপর প্রসাদ হলে ঢুকলাম। তোমরা দেখলে কি বিশাল এক, মানে প্রসাদ হল কি বিশাল! আর এখানে কিন্তু একসঙ্গে মিনিমাম 5,000 জন যাতে বসে এখানে প্রসাদ গ্রহণ করতে পারে সে সুব্যবস্থা আছে। শুধু সুব্যবস্থা পড়লে ভুল হবে, এখানকার মানে নিট অ্যান্ড ক্লিন, এত পরিষ্কার পরিচ্ছন্ন। বেলুড় মঠের ভেতরে মঠ মঠ মন্দির সমস্তটা আমরা ঘুরে দেখলাম, মানে কোথাও কোনো মানে এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এত, মানে কি বলবো, ডিসিপ্লিন এরকম। সত্যি এখানে এলে না সত্যি তোমাদের মন প্রাণ দুটোই কিন্তু ভীষণ শান্তি পাবে, মানে ভীষণই শান্তি একটা পাবে। যাই হোক, তারপরে আমরা যেহেতু প্রসাদ হলে চলে এসেছি আর এখানে প্রসাদ দেওয়ার সিস্টেম তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকে প্রসাদ পাবে এবং কোনো রকম কোনো চিৎকার চেঁচামেচি কোনো কিছু ছাড়াই খুব শান্ত পরিবেশে তোমরা কিন্তু ভীষণ আনন্দের সঙ্গে কিন্তু প্রসাদ গ্রহণ তোমরা করতে পারবে। তো দেখলে এখানকার সিস্টেম হলো ওই যে থালা গ্লাস সমস্ত কিছু ওখানে রাখাই থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে, আর সেখানে বসে এখানকার, সেদিনকে আমরা যেদিন গেছিলাম সেদিনকার ভোগ ছিল, সেদিনকে খিচুড়ি ছিল, সঙ্গে একটা পাঁচ তরকারি ছিল, চাটনি ছিল, পায়েস ছিল। আমরা সমস্ত খিচুড়িটা যে কি অসাধারণ খিচুড়ি, তোমরা এখানে এসে এই ভোগ গ্রহণ না করলে তোমরা এই ভোগের স্বাদ তোমরা বুঝতে পারবে না। এমন খিচুড়ি বা এমন ভোগ আমি কিন্তু অন্য কোথাও আর খাইনি সত্যি, মানে এটা আমি আজকে বেলুড় মঠে এসে খেয়ে সত্যি আমি বুঝতে পারলাম একটা অসম্ভব রকমের একটা অন্য রকমের একটা স্বাদ। হ্যাঁ, যাই হোক, বেলুড় মঠে এসেছি। বেলুড় মঠে আর এক ইমোশনের জায়গা আমার হাজব্যান্ডের, যেহেতু আমার হাজব্যান্ড এখানকার যে বেলুড় মঠে যে শিল্প মন্দির যে কলেজ সেখান থেকে পাস আউট হয়েছে, তাই আমি এসেছিলাম আর সেখান থেকে একবার সেই জায়গাটি, সেই কলেজ একবার দেখে যাব না সেটা তো হতে পারে না। তাই আমরা দুজন মিলেই পৌঁছে গেছিলাম সেই কলেজে। তো সেখান থেকে আমরা কিন্তু আবার যাই হোক যথারীতি যে পথে আমরা এসেছি, আমরা ট্রেন লাইনে এসেছিলাম, ডানকুনি থেকে ট্রেন লাইন ধরে ট্রেনে করে এসেছিলাম। তো যাওয়ার সময় কিন্তু আমরা মেট্রোতে করে ফিরেছি, তাই বেলুড় মঠ থেকে আবার লঞ্চে ফেরিঘাটে গেছিলাম আর ফেরিঘাট থেকে আমরা কিন্তু আবার দক্ষিণেশ্বর হয়ে, আর সেখান থেকে দক্ষিণেশ্বর থেকে আমরা একদম মেট্রোতে করে, মেট্রো টিকিট কেটে মেট্রোতে করে আমরা কিন্তু আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম, মানে মানে বাড়ি ফেরার জন্য। তো বন্ধুরা, সমস্ত ডিটেলস তো আমার এই ভিডিওতে থাকলো, তোমরা দেখলে, তোমাদের যদি এরপরেও আর কোনো রকম কোনো কোয়ারি থাকে, কোনো কিছু যদি জানার থাকে তোমরা অবশ্যই জানিও, আমি চেষ্টা করব আমার যতটুকু জানা আছে সে তার মধ্যে আমি তোমাদেরকে যথাযথ উত্তর দেওয়ার আমি কিন্তু চেষ্টা করব। অবশ্যই এটাও জানিও সঙ্গে যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো। হ্যাঁ, দক্ষিণেশ্বর ও বেলুড় মঠের ভিডিও তোমাদের কেমন লাগলো? আর হ্যাঁ, আমার এই ভিডিও দেখার পর তোমরা কে কে আসছো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর হ্যাঁ বন্ধুরা, কে কোথা থেকে কমেন্ট করছো সেটাও কিন্তু অবশ্যই মেনশন করে দিও। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো এবং হ্যাপি থেকো।